প্রযুক্তিকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশ মঙ্গল গ্রহে চাঁদে পৌঁছে গেছেন এবং সূর্যকে পর্যবেক্ষণ করার পরিকল্পনাও চলছে। কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনও পর্যন্ত রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের একমাত্র বিকল্প হলো রক্তদাতারা, আর এই রক্তদানের মাধ্যমে রক্তদাতার তাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মানব ধর্ম পালন করছেন। শনিবার মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রক্তের কোনো জাত ধর্ম বর্ণ নেই। যারা রক্তদান করছেন তারা জানেন না যে তাদের রক্ত কার শরীরে যাচ্ছে, এবং যারা রক্ত গ্রহণ করছেন তারাও জানেন না যে তারা কার রক্ত গ্রহণ করছেন। রক্তদানের ক্ষেত্রে এসে জাত ধর্ম বর্ণ সব বিলীন হয়ে যায়। আজকে একটা খুব ভালো দিন আমাদের, যারা বিশেষ করে দুর্গোৎসবকে সামনে রেখে এবং আজকে শুভ মহালয়ার দিন, একটা পূর্ণ দিনে তারা একটা পূর্ণ কাজ করছেন। যারা রক্ত দিতে যাচ্ছেন তারা কিন্তু আমি বলবো তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন রক্তদানের মাধ্যমে। তো রক্ত বিকল্প আজ আমাদের চন্দ্রযান থ্রিতে আমাদের বিজ্ঞানীরা প্রকৌশলীরা এবং সারা পৃথিবীর লোক কিন্তু বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে, চন্দ্রগ্রহে, সূর্যগ্রহ পদার্জনা করার জন্য কাজ করছেন। কিন্তু রক্তের বিকল্প তারা তৈরি করতে পারেনি, আজও তৈরি হয়নি। রক্তের বিকল্প একমাত্র যারা রক্ত দিচ্ছেন তারাই, তাদের মানব ধর্ম মাধ্যমে রক্তের বিকল্প, তাদের মানসিক চিন্তা ভাবনা যে অন্যের জন্য, সেটাই হচ্ছে রক্তের বিকল্প। তো আমরা জানি যে রক্তদান মহৎদান এই কারণে বলা হয়, যারা আজকে রক্তদান করছেন, রক্ত দিচ্ছেন, তারা জানেন না তাদের রক্তে নিয়ে কোন মুমূর্ষু রোগী এই রাজ্যে, এই শহরে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন বা কোনো সময় দুর্ঘটনার ক্ষতিকম বা কোনো ডিজিজে থাকেন, তাদের রক্ত প্রয়োজন আছে, তাদের রক্ত দিচ্ছেন। কারণ যারা রক্ত গ্রহণ করছেন তারাও জানেন না তারা কাদের থেকে রক্ত নিচ্ছেন। জাত ধর্ম বর্ণ সম্প্রদায় এখানে কিন্তু বিলীন হয়ে যায়, মানবিক দিকটাই উঠে আসে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2018 সালের পর থেকে রাজ্যের মানুষদের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেছে। মানুষের মধ্যে সমাজের জন্য কিছু করার এক স্পৃহা জন্মেছে। পূর্বে মানুষ আনন্দগুলোকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখত, কিন্তু এখন মানুষ এই উৎসবের আনন্দগুলোকে সামাজিক কাজের মাধ্যমে সমাজের সকলের সাথে ভাগ করে নেয়। আমি 2018-র পর থেকে একটা বিশেষ পরিবর্তন মানুষের মধ্যে আমি লক্ষ্য করছি। এই লক্ষণটা হচ্ছে যে মানুষের মধ্যে সমাজের জন্য কিছু করা, সমাজের জন্য কাজ করা, সেটা একটা মানুষের মধ্যে স্পৃহা নূতন করে জন্ম নিয়েছে। আজকে সকালবেলা থেকে আমি অবাক হয়েছি এই বাজার রিলেটেড, আমার মনে হয় দুইটা প্রোগ্রামে তো আমি নিজেই উপস্থিত হয়েছি, আরো সমস্ত জায়গায় আজকে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই মহালয়াকে যে আজকে আমরা দেখতাম একটা সময়ে যে এই আনন্দগুলি নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখা হতো, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন হয়ে মানুষ সমাজের কাজের জন্য যেভাবে এগিয়ে আসছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি গর্ববোধ মনে করি যে এই ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, যার জন্য দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে মানুষ একটা নতুন সরকারকে এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে। আর এই সরকার এই দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত এবং মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন রক্তদানের পাশাপাশি পৌর নিগমের কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।